আমি আপনাদেরকে যতই দেখতেছি অবাক হইতেছি, সারা বাংলাদেশে কমপক্ষে হলো 2 শতাধিক বক্তা আছে যারা বয়ান করে না। বাংলাদেশে আজকে কমপক্ষে হলেও 400-500 মাহফিল হচ্ছে পুরো বাংলাদেশে, তার মধ্যে এটাও একটা মাহফিল। আজকে হলো ব্রাজিলের খেলা। স্বাভাবিকভাবেই বাংলাদেশে যেটা দেখেছি, ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার অনেক বেশি। তো এত রাত পর্যন্ত ব্রাজিলের গোল না দেখে, খেলা না দেখে যে আপনারা কোরআনের জন্য বসে আছেন, এটা প্রমাণ করে যে বাংলাদেশের মুসলমান সত্যিকারেই কোরআনকে ভালোবাসে। কোথায় ব্রাজিলের খেলা আর কার খেলা আর কে কি করছে এটা দেখার সময় বাংলার মুসলমানের? সুতরাং সিলেটের মানুষদের কাছ থেকে তো আমরা আরো বেশি কিছু আশা করি, যেহেতু বাংলাদেশের 360 আউলিয়ার একটা বিশাল বড় অংশ এটা সিলেটের জন্য। সেজন্য সিলেটের মানুষ একটু কোরআনকে ভালোবাসে বেশি। আমি একটা সময় বাংলাদেশের সবচাইতে বেশি মাহফিল করেছি সিলেটে, এখন হয়তো কোনো কারণে আসা হয় না বা কম করি বা অনেক দূরে হয়ে যায়। সব মিলিয়ে আমি যখন 13 সাল থেকে আসি, সব সময় দেখতাম যে কোনো মাহফিলে কোরআনের হাফেজরা তেলাওয়াত করবে বা বিশ্বজয়ী হাফেজদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, ওই মাহফিল কানায় কানায় ভরা থাকতো, একটু জায়গাও খালি থাকতো না। এটা আমি সবচাইতে বেশি দেখছি সিলেট, তারপর হলো চট্টগ্রামে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা যারা নিজেদের সময়কে, মূল্যবান সময়কে আল্লাহ পাকের রাস্তায় দিয়েছি এবং দীর্ঘ সময় মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কোরআন সুন্নার আলোচনা শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আমার আগে হযরত বয়ান করে গেলেন, আমি শেষ সময় যতটুকু এসে শুনেছি সূরা ওয়াকিয়া পড়ার কথা, মুলক পড়ার কথা এবং দান সদকা করার কথা। এই যে কাজগুলো আমাদের প্রত্যেকটা ওলামায়ে কেরাম এই সারাদিন কষ্ট করে জাতিকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছে যে কোরআন এমন এক কিতাব, এই কিতাব অনুযায়ী যে চলবে, যে মানবে এই কিতাবকে, যে এই কিতাবকে বুকে ধারণ করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানের সফলতাই তাকে দেবে। আপনি আপনার দৈনন্দিন কাজে ব্যস্ত থাকেন, ব্যবসা বাণিজ্য করছেন, পড়াশোনা করছেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওনার ইবাদত করার জন্য, বন্দেগি করার জন্য। কিন্তু আমরা দেখেন ওনার ইবাদত বাদ দিয়ে নাম, সুনাম, খ্যাতি, টাকা পয়সা, অর্থের পিছনে দৌড়াইতেছে। দুনিয়া হলো একটা মরিচিকার ন্যায়, দুনিয়ার মতো স্বার্থপর আর কিচ্ছু নেই। দুনিয়া আপনার বাপ দাদা, আপনার দাদার দাদা, 14 গোষ্ঠী কাউকে থাকতে দেয় নাই, গিলে ফেলছে। আপনাকে আর আমাকেও থাকতে দিবে না, আমাদেরকেও গিলে ফেলবে। এটা জানার পরেও আমরা এই দুনিয়ার পিছনেই ছুটতেছি, অথচ আমাদের ওলামায়ে কেরাম এই রাত দিন চেষ্টা করে, বয়ান করে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছেন যে আপনি আপনার ব্যবসা বাণিজ্য, পড়াশোনা সব কিছুই ঠিক রাখেন, পাশাপাশি আপনি যে একজন মুসলমান, আপনার পরিচয় কি? একজন মুমিনের জন্য এতটুকু ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু তাকে আদেশ করা হয়েছে তার উপর ফরজ করা হয়েছে, তার মধ্যে কোরআন শরীফ সহি করা পড়া, এটা কি পড়ে কি পড়ে না? আপনি যে নামাজ পড়েন, নামাজ সহি হওয়ার জন্য কয়েকটা শর্তের মধ্যে এটাও একটা শর্ত যে কোরআন সহি লাগবে। নামাজ তো পড়ি সপ্তাহে একবার আমরা, শুক্রবারের নামাজ, বাকি 5 অক্ত কয়জনে পড়ি? শুক্রবারের নামাজটাও যদি সহি না হয় তাহলে কেমনে হবে? সেই জন্য কোরআনটা সহি করে পড়া অবশ্যই আমাদের জন্য উচিত, সাথে সাথে 5 অক্ত নামাজ পড়া। যখন আপনি কোরআন সহি করে পড়তে পারবেন,
তখন অবশ্যই আপনার দেখবেন নামাজ পড়ার ভিতরে একটা মনোযোগ আসবে, নামাজের প্রতি একটা মহাব্বত আসবে, যে না আমি কোরআনটা সহি করে পড়তে পারি, আমি এখন থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের দৈনন্দিন জীবনে অনেক যায় ঝামেলা থাকে, অভাব থাকে, অনটন থাকে, ঋণ থাকে। হযরত বললেন যে সূরা ওয়াকিয়া এটা একেবারে প্রমাণস্বরূপ একটা সূরা। এই সূরাটা যদি আমরা মুখস্থও না করতে পারি, কমপক্ষে দেখে তো পড়ার চেষ্টা করতে পারি, আমরা সবাই দেখে যদি পড়ার চেষ্টা করি, প্রতিদিন মাগরিবের নামাজের পরে এই সূরা ওয়াকিয়াটা আমরা সবাই পড়ব, পারবো না ইনশাআল্লাহ? আপনি একটা মাস পড়ে দেখেন, ইনশাআল্লাহ আপনার সংসারে আপনার জীবনে কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হযরতের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনাদের এখানে আমাদের বড় ভাই বিশ্ব হাফেজ জাকারিয়া ভাইয়ের দাওয়াত ছিল, হযরত অনেক অসুস্থ, আজকে প্রায় 7 দিন হাসপাতালে ছিলেন, গতকালকে ছুটি পাইছেন, এজন্য আসতে পারেন নাই। এখন মাহফিল প্রতিপক্ষের যদি আপনারা বকা টকা না দেন, এই জন্য আমার জবান থেকে বইলে দেওয়া, সেই জন্য হযরতের জন্য দোয়া চাই। সাথে সাথে স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার প্রিয় উস্তাদ, যার অক্লান্ত পরিশ্রম, অনেক মেহনত, অনেক স্বপ্ন, অনেক আশা, সব কিছু দিয়ে যিনি আমাকে ঘুরে তুলেছিলেন, বিশেষ করে আমি সৌদিতে যখন ফার্স্ট হয়েছিলাম, ওনার অবদানটুকুই 99%, বাকি আমার বাবা মার দোয়া ছিল, আমাদের চেষ্টা ছিল। হযরত আসেন এখানে, হযরতের জন্য দোয়া চাই। হযরতের একটা মাদ্রাসা এখানে আছে, আম্বরখানা হাউস ইনস্টিটিউট, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন, হযরতের জন্য দোয়া করবেন। এবং যে যুবক ভাইয়েরা মাহফিল প্রতিপক্ষ এত সুন্দর একটি মাহফিল আয়োজন করেছেন, যেই সময়টুকু যুবক ভাইয়েরা টিভি সিনেমা কিংবা চাষস্থলে কাটাইতো, তারা এটা মাহফিলের আয়োজন করার দ্বারা জান্নাতের এক বাগিচার নিচে কিছু সময় কাটানোর যে সুবর্ণ সুযোগ ওনারা করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চালু রাখেন, সকলে বলেন আমিন। সাউন্ডটা আরো সুন্দর করেন। যতটুকু এসে শুনেছি সূরা ওয়াকিয়া পড়ার কথা, মুলক পড়ার কথা এবং দান সদকা করার কথা, এই যে কাজগুলো আমাদের প্রত্যেকটা ওলামায়ে কেরাম এই সারাদিন কষ্ট করে জাতিকে এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করতেছে যে কোরআন এমন এক